প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শেষ আরেকবার স্বাগতম। এই মুহূর্তে দেশ ও দেশের বাহিরে আমার এই ইউটিউব চ্যানেল ভিডিওটি দেখছেন, তো আমি আজকে এসেছি 900 স্কোয়ার ফিট একটি সাইট ঢালাইয়ে। তো এই সাইট ঢালাইটি করতে কেমন ভালো রড, সিমেন্ট, কংক্রিট এ সমস্ত বিস্তারিত আপনাদেরকে বলবো। যারা ছোট একটি বিল্ডিং করতে চিন্তাভাবনা করছেন, আমার এই ভিডিওটি দেখে আপনারা আইডিয়া নিতে পারবেন। তো আমি আপনাদেরকে আইডিয়ার জন্য আমি পুরো সাইটটি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। অল্প সময়ের ভিডিও, আপনারা কেউ স্কিপ করে দেখবেন না, কারণ অল্প সময়ের ভিডিও কোনো গুরুত্বপূর্ণ বিষয় আপনারা একটা স্কিপে চলে যেতে পারে। তা আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটটি এডিশন 900 স্কোয়ার ফিট সাইট। আমি আপনাদেরকে সাইটটি দেখাচ্ছি এবং এটার সাথে আমি বিস্তারিত আমি বলবো 900 স্কোয়ার ফিটের সাথে কত কেজি রড লাগছে, কয় ব্যাগ সিমেন্ট, বালু, কংক্রিট আমি সমস্ত আলোচনা আপনাদের সাথে করব। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সাইটটা যে বাঁধা হয়েছে, এর মধ্যে ঢালাই চলতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কীভাবে ঢালাই করতেছে, জাস্ট আপনারা এটা থেকে আইডিয়া নিতে পারবেন। আর যারা আমাদের দিয়ে কোনো ডিজাইন করাবেন, আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা এই ভিডিও দেখে আপনারা আইডিয়া নিয়ে আপনারা কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যদি আমার এই ভিডিওতে কোনো কিছু না বোঝেন তাহলে আমাদেরকে কমেন্টস করবেন, আমরা কমেন্টসের সাথে সাথে আপনাদেরকে উত্তর দিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে সাতটা কীভাবে বাঁধছে, পাঁচের ফ্রেম একটি সাত খুব সুন্দরভাবে বেঁধেছে এবং দক্ষ মিস্ত্রি এই সাইটে কাজ করছে। এই যে দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা এই সাইটে ঢালাই করেছে, আমি সমস্ত সাইটটাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন গ্রামে একটি 900 স্কোয়ার ফিটের ছাদ খুব সুন্দর, গ্রামের মধ্যে এটাই সবচেয়ে মানে এই অত এলাকার মধ্যে আপনার এই সাইটটাই হয়েছে, খুব সুন্দরভাবে করতেছে সাইটটা। অত এলাকাতে দেখতে পাচ্ছেন সব এদিকে টিনের ঘর, আপনারা দেখতে পাচ্ছেন সব এদিকে টিনের ঘর, এখানে বিল্ডিং বলতে কোনো বাড়ি নেই, সব টিন সেট, টিনের ঘর গ্রামে। আর এই গ্রামটা পড়ছে আপনার বনাটি, ছয় নং রাজজাতি নান্দালি মানুষ, আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকাটাই আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কোনো বিল্ডিং নেই, এটাই ফার্স্ট বিল্ডিং, আপনারা দেখতে পাচ্ছেন সাতটা, সাতটাও আপনাদেরকে দেখাচ্ছি এবং ওরা কীভাবে ঢালাই করছে আমি ঢালাইটাও আপনাদেরকে দেখাচ্ছি। অনেকে ছিল এখানে দেখতে আসছিল, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো এই সাইটটিতে কেমন কী কী ম্যাটেরিয়ালস লাগতেছে, এটা আপনাদের সাথে আলোচনা করব। তো প্রিয় দর্শকতা, আমি আপনাদেরকে এই যে হিসাবটা, আমি সাদের যে হিসাবটা, এই হিসাবটা আপনারা লিখে নিতে পারেন, আমি আস্তে আস্তে বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনুন। এখানে আপনার এই সাইটটা ঢালাই এবং সম্পূর্ণ ডালাই এবং রড কত কেজি লেগেছে আপনারা লিখে নিতে পারেন। এখানে এই সাইটটাতে রড লেগেছে 1800 কেজি,
রড লেগেছে 18 কেজি, 1800 কেজি, সিমেন্ট লেগেছে 90 ব্যাগ, এবং ভালু লেগেছে 150 ফুট সাদা আর 150 ফুট সিলেকশন বালু। আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারছেন আমি আশা করি। এবং কংক্রিট লেগেছে 500 স্কোয়ার ফুট এবং 5000 পিকেট যদি আপনারা ভাঙ্গান তাহলে 500 স্কোয়ার ফুট 500 ফুটে আপনার কংক্রিট হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আমি আশা করি আপনারা মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। তো আমাদের মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং অতি তাড়াতাড়ি ভিডিও পেতে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি ভালো না লাগে তাহলে একটি ডিসলাইক দিন, এবং কেন যদি ভালো লাগে নাই তাহলে আমাদেরকে কমেন্টস করেন। আর যদি এই ভিডিওতে কোনো কিছু যদি না বুঝে থাকেন তাহলে আমাদেরকে যে কোনো কথা বা যে কোনো লিখে আমাদেরকে একটি কমেন্টস করেন, আমরা সাথে সাথে আপনাদেরকে কল দেব। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।